नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायति कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरस्तुते हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिका कंस राधा कंस नमस्तुते सप्त कंचन गौरी राधे वृंदावनेश्वरी वृषभानु सुते देवी प्रणवानु श्रीप्रिय वृंदावन तुलसी दिग्वै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं भुवि समाधिदेवं करुणानिदानं कमालवर्णं सुनिधावतारम् अपार संसार समुद्र के तुम भजामहे सारोलकृपा कृपा सिंधुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत वल्लभ शिवसदि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। प्रश्न कहा कथा सुनते हरे उत्तर श्री गुरु भक्त महुति एवं श्री सुखी सुखार्थ अन्य सुशन निकट कीर्तन करते हैं अश्रद्धा निकट नहीं गुरु निकट श्रवण करते हैं প্রাসঙ্গের নিকট নাহি ভুলবশত অভক্তকে গুরু করলে তাকে বর্জন করে পুনরায় বৈষ্ণব গুরুর কৃপা গ্রহণ করতে হবে। প্রশ্ন ভগবত ভক্তির উপায় কি? উত্তর ভগবানের সেবাই জীবের নিত্য ধর্ম। জীব যে সকল বস্তুর পশ্চাতে ধাবিত হয় সে সকলই জন্মস্থিতি ও ভঙ্গাধীন। অসতে সত্যবুদ্ধি বা অনিত্যে নিত্যবুদ্ধি করে সুখের বিনিময়ে দুঃখই মানবের ভাগ্যে ঘটে থাকে। কিন্তু মানব যখন বুদ্ধিমান হয় দেখে শুনে চতুর হয় তখন সাধু সঙ্গে সেই অশোক অভয় অমৃতাধার ভগবানের সেবায় জীবন উৎসর্গ করে। শ্রী শ্রী রাধা গোবিন্দের সেবাই জীবের সাধ্য পরাকাষ্ঠা। শ্রী রাধা গোবিন্দ মৃততনু শ্রী গৌর সুন্দর সকলকে সেই সেবাশ্রী প্রদানের জন্যই প্রপঞ্চ অবতীর্ণ হয়েছিলেন। সেই নামাশ্রয় দ্বারা সেই কৃপা লাভ হয় এতদ্ব্যতীত অন্য উপায় নাই। প্রশ্ন শরণাগতের মঙ্গল কি হবেই? উত্তর নিশ্চয়ই হবে। যে মুহূর্তে আমরা শরণাগত সেই মুহূর্তেই মঙ্গল আমাদের করায়ত্ত। মূল মারিচের উপর নির্ভর করলেই মঙ্গল। আমরা যে যতটা যতক্ষণ অশরণাগত সে ততটাই ততক্ষণ অমঙ্গলকে আলিঙ্গন করে রয়েছে। কৃষ্ণ আমাদিয়াকে জগতে ক্লেশ দিতে আনেন নাই। আমরা স্বতন্ত্রতা অপব্যবহার করে নিজের কর্তৃত্বেই নিজের অমঙ্গল ও ক্লেশ বরণ করেছি। তার মঙ্গলময়ী বাণীতে শ্রদ্ধা হলেই আমাদের কর্তা অভিমান চিরতরে বিদূরিত হয়। তখন আমরা কর্মবীর সাজে ধারিত হই না, তার বাণী শ্রবণের জন্য তার শ্রীচরণে শরণাগত হই। প্রশ্ন শরণাগতের লক্ষণ কি? উত্তর কর্তৃত্ব পরিত্যাগ করাই শরণাগতের লক্ষণ। কর্তৃত্ব পরিত্যাগ করে কৃষ্ণকে গোপৃত্বে বরণই শরণাগতি স্বরূপ লক্ষণ। আশ্রিত ব্যক্তি কর্তৃত্বের দরকার থাকে না। শ্রী বৃষভানন্দিনী পালিত হওয়ার বিচার উপস্থিত হলে জগতের কোন ক্ষুদ্র অভিমান আমাদের হৃদয়ে বিচার করতে পারে না। আমি কৃষ্ণের আশ্রিত, এই অভিমান না হলে শরণাগতি বা আশ্রয় হল না। তৎকালে পিতা অভিমান কর্তা অভিমান স্বাভাবিক। প্রশ্ন
देव जन्म अपेक्षा की मनुष्य जन्म श्रेष्ठ उत्तर निश्चय देव जन्म थे मनुष्य जन्म भालो एजन्य देवता बनो मनुष्य जन्म आकांक्षा करें देवतारा एत विषय भोगे मत थकें भविष्य जे तर दुख भाण्डार परिपूर्ण रहे तारा चिंतई करते सामयिक सुखर नेचाते ही तारा मजदूर थकें देवता तो किछु समयेर जन्य किने पुण्ये मर्त्यलोकं विचन्ति इतर प्राणी अपेक्षा मानुषेर भविष्यतेर जन्य चिंता अधिक देवतागण मानुष अपेक्षा सुख स्वच्छन्दे बास करें तारा अधिक दिन भोग करते पारें किन्तु सेई देवतागणेर शेषे असुविधाई आछे देवतारा जन्म ऐश्वर्यश्रुत स्त्री द्वारा परिवेष्टित हये সেই সকলের শ্রী বৃদ্ধির যত্ন করেন তারা মানুষ অপেক্ষা অধিক ভোগ সমৃদ্ধ করেন বলে আমরা তাঁদেরকে বড় মনে করি কিন্তু মানুষের একটা বিশেষ সুবিধাই যে তারা দেবতার ন্যায় অতি বড় না হওয়ার দরুন তারতম্যগত মঙ্গল চিন্তা করবার অধিকার লাভ করেছেন মানুষ ও দেবতার অনুকরণে জন্ম ঐশ্বর্য প্রভৃতিতে ব্যস্ত থাকলে নিজের মঙ্গল চিন্তা করতে পারেন না দেবজন্ম অপেক্ষা মনুষ্য জন্মে ভগবত ভজনে ও সাধু সঙ্গের সুযোগ বেশি এই জন্যই দেবজন্ম অপেক্ষা মনুষ্য জন্মের শ্রেষ্ঠত্ব মনুষ্য জীবনে নানা প্রকার অসুবিধা প্রতি মুহূর্তে আমাদেরকে জাগতিক লাভে বা সংসারের ক্ষণভঙ্গুরতা জানিয়ে দিচ্ছে কিন্তু দেবতাদের অপেক্ষাকৃত নিরবচ্ছিন্ন ভোগময় জীবনে এই সকল ক্ষণভঙ্গুরতা সহজে উপলব্ধি হয় না এইরূপ মনুষ্য জীবন লাভ করে আমাদের অবকাশ হয়েছে যাতে করে আমরা নিজের মঙ্গল বিধান করতে পারি কোনটি মঙ্গল কোনটি অমঙ্গল তা জানতে পারি প্রশ্ন সর্বশ্রেষ্ঠ উপকারী বন্ধুকে উত্তর যারা হরিনামে জীবকে আকর্ষণ করেন তাদের নয় প্রকৃত বান্ধব ও উপকারী জগতে আর কেহ নাই কোটি কোটি দাতা কর্ণের দান হরিনাম প্রচারক প্রচারকারীগণের মহাবদান্যতার নিকট অতি সামান্য ও তিরস্কৃত প্রশ্ন কিভাবে কৃপা বা শক্তি লাভ হয় উত্তর একান্ত ভাবে শ্রী গুরু পাদপদ্ম আশ্রয় করলে গুরু কর্তৃক জীব হৃদয়ে কৃষ্ণ শক্তি সঞ্চারিত হয় সেই কৃপা শক্তি সেবা দ্বারা পরিপুষ্ট হয়ে ক্রমশ অনর্থরাশি ধ্বংস করতে থাকে কিন্তু সেবা ছাড়িয়া দিলে বা সেবার প্রতি উদাসীন হইলে আবার অনর্থরাশি প্রবল হওয়ায় কৃষ্ণ শক্তি ক্রমশ অপসৃত হয় কোন বীজ উক্ত হইলে যেমন তাহাতে যত্নের সহিত জল সেচনাদি দ্বারা উহাতে অঙ্কুর বাহির হয় এবং সেই অঙ্কুর সবল হইয়া বৃক্ষে পরিণত হইবার পূর্ব পর্যন্ত তাতে বাহিরের আক্রমণ হইতে রক্ষা করা প্রয়োজন সেই প্রকার গুরুদত্ত কৃষ্ণ শক্তি ভজন দ্বারা ক্রমশ বর্ধিত করা প্রয়োজন প্রশ্ন ভক্তি ও অমুক্তি কাহাকে বলে উত্তর ইন্দ্রিয় জ্ঞানকে পরিত্যাগ না করার নাম অভক্তি তাহা তিনটি খাতের মধ্য দিয়া প্রবাহিত অন্যাবিলাস কর্ম ও জ্ঞান নিজের সুবিধা ও অপরের সুবিধা ইন্দ্রিয় তর্পণ করার নাম কর্ম সুবিধাও করব করব না অসুবিধাও করব না নিরপেক্ষ থাকব ইহার নাম জ্ঞান ইন্দ্রিয় জ্ঞান ও নির্বিশেষ জ্ঞান উভয়কে পরিত্যাগ করে অনুক্ষয বস্তু শ্রীহরি হরিতোষণী ভক্তি ভোগ ও মুক্তির হাত হতে মুক্তি লাভ না হলে ভক্তির ভূমিকা আরম্ভই হয় না প্রশ্ন দুর্বল চিত্ত ও অপরাধীর মধ্যে পার্থক্য কি উত্তর দুর্বল চিত্ত ও অপরাধী ঠিক এক শ্রেণীর নহে যদিও দুর্বলতাই কালে অপরাধে পরিণত হইতে পারে তথাপি দুর্বলতার অধিকারে কামনার উৎপাত ও অপরাধের প্রতি ঘৃণা আছে দুর্বল চিত্ত ব্যক্তি পাপ ও অপরাধ অত্যন্ত অন্যায় জানিয়েও তা পরিত্যাগে অসমর্থ আর অপরাধী ব্যক্তি কখনো ওই সকলকে অন্যায় বিবেচনা করেন না তিনি যা করেন ও যা বুঝেন
তাহাই ভালো, বরং প্রকৃত সাধুরি বুঝা ভুল হইয়াছে এইরূপ মনে করেন। দুর্বল চিত্ত ব্যক্তি কামনাকে আদর ও রুচির সহিত গ্রহণ না করিয়া গ্রহণ করিতে করিতে প্রত্যাগ করিবেন, তা হইলে তাহার প্রতি কৃষ্ণ কৃপা হইতে সে জানা যাইবে, নতুবা কৃষ্ণ কৃপা হইতে বঞ্চিত হইতে হইবে। প্রশ্ন, হরিজন কাহাকে বলে? উত্তর, বর্তমানে হরিজন শব্দের অপব্যবহার হচ্ছে, বস্তুত হরিজন বলতে অপ্রাকৃত ভগবদ ভক্তগণ, যাহাদের স্বরূপ উদ্বুদ্ধ হইয়াছে। তারা যে কোনো কুলে উদ্ভূত হন না কেন, তাদের যে কোনো রূপ বাহ্য পরিচয় থাকুক না কেন, যারা সদ্গুরুর পদাশ্রয়ে একান্ত হরিসেবক তারাই হরিজন। তাদের হরিসেবা ব্যতীত অন্য কোন অভিলাষময় কৃত্য নাই। যারা অবৈষ্ণব, যাদের স্বরূপ উদ্বুদ্ধ হয়নি, তাদিয়াকে হরিজন বলা অসঙ্গত ও অশাস্ত্রীয়। যদিও স্বরূপে সকলেই নিত্য হরিজন, কিন্তু বিরূপগ্রস্ত অবস্থায় তাদের হরিজনত্বের পরিচয় নাই। তাদের স্বরূপ উদ্বুদ্ধ হোক, তারা হরিসেবা করুন, তখন তাদিওকে হরিজন বলতে আমাদের আপত্তি নাই। ধান্য মাত্রেই চাউল সত্য, কিন্তু ধান্যটা চাউল নহে। ধান্যের আবরণটা চড়িয়া গেলেই তাকে চাউল বলে। জীব মাত্রেই হরিদাস বা হরিজন সত্য, কিন্তু জীব যখন হরিদাসকে নিযুক্ত তখনই সে হরিজন পদবাচ্য, তৎপূর্বে নহে। প্রশ্ন, কেহ কেহ বলেন সবই সমান, ইয়াকে ঠিক? উত্তর, সৎ ও অসৎ, ভক্ত ও অভক্ত, পাপি ও পুণ্যবান, শিক্ষিত ও অশিক্ষিত, দেবতা ও ভগবান, সতী ও অসতী, ধর্ম ও অধর্ম, আলো ও অন্ধকার, তাদের নিকট সবই ভালো। অজ্ঞ বালক বলতে পারে তাদের হিজি হিজি লেখার অর্থ হবে না কেন? অভিজ্ঞ ব্যক্তির লেখার যদি অর্থ হয় তাহলে হিজি হিজির অর্থ হওয়া আবশ্যক। হিজি হিজি লেখা ও অর্থসূচক লেখা উভয়কেই সমান না বললে মূর্খ ব্যক্তি তাতে সাম্প্রদায়িকতা বা পক্ষপাতিত্ব দোষ আরোপ করে। যারা হরি বিষয়, হরি কথা বা সত্য সিদ্ধান্তের আন্তরিক খবর রাখেন না, সেইরূপ জনমতের নিকট আপিল করলে তারা বলবেন প্রকৃত সিদ্ধান্ত জানাইয়া দেওয়াই সাম্প্রদায়িকতা, অসৎ সিদ্ধান্ত নিরাশ করাটাই নিন্দা। তাহাদের মত এই যে আমরা যখন কিছু জানি না তখন সবই সমান বলিয়া গোজামিল দেওয়াটাই ভালো, তাতে সকলেই সন্তুষ্ট থাকিবে, কাহারো সঙ্গে অসদ্ভাব হবে না। কিন্তু সত্য ও অসত্য, ভক্তি ও অভক্তি কখনো এক হইতে পারে না। ভক্তি যাদের নাই, যারা ভগবত সেবার প্রয়োজনীয়তা বোধ করেন না, প্রকৃত মঙ্গল যারা চান না, ভোগ ও প্রতিষ্ঠাই যাদের আকাঙ্ক্ষণীয়, তাদের নিকট বিদ্যা ও শুদ্ধা তো একই মনে হবে। প্রশ্ন, শুদ্ধ ভক্তগণ গুরুকে কিভাবে দেখেন? উত্তর, গুরু সাধারণের নিকট একরূপে পরিচিত, অন্তরঙ্গ ভক্তের নিকট অন্যরূপে। শুদ্ধ ভক্তের নিকট শ্রী গুরুপাদ পদ্ম নিজের পরম আত্মীয় রূপে, কৃষ্ণ প্রেষ্ঠ রূপে, একমাত্র প্রত্যাস্পদ রূপে, নিত্য সেব্য, জীবন ও সর্বোচ্চ বলিয়া অনুভূত। শ্রী গুরুপাদ পদ্ম কৃষ্ণের পরম প্রেষ্ঠ ও তদভিন্ন। শ্রী গুরুদেবের দাস্য ব্যতীত কৃষ্ণ দাস্যের সম্ভাবনা নাই। যারা গুরুর দাস্য বা সেবা করেন তারাই প্রকৃত ভগবত ভক্ত বা বৈষ্ণব। পাপযুক্ত চক্ষুতে গুরুপাদ পদ্ম দর্শন হয় না, মনুষ্য দর্শন গুরু দর্শন নহে, তাতে নরক হয়। গুরু লঘু নহেন, মনুষ্য নহেন, তিনি ঈশ্বর, তিনি ভগবানের নিজজন, তিনি মহাপুরুষ, তিনি মহাজন, তিনি নামাচার্য কৃষ্ণ শ্রেষ্ঠ। প্রশ্ন, আমাদের বিঘ্ন নাশ ও অভীষ্ট পূরণ হচ্ছে না কেন? উত্তর, ভগবত অভিন্ন শ্রী গুরুদেবে আমাদের মর্তবুদ্ধি ও তজ্জন্য দোষ দৃষ্টি বিলীত হয় নাই, তাই আমরা তাঁর চরণে নিষ্কপটে আত্মসমর্পণ করতে পারি নাই। বেদ বাক্য, ভগবত বাক্য
গীতা বাক্য লঙ্ঘন করে গুরুতে মনুষ্য বুদ্ধি, বৈষ্ণবে জাতি বুদ্ধি ও ভগবানের শিলা পাথর কাঠ মাটি বুদ্ধি করার জন্যই আমাদের এই দুরবস্থা। প্রশ্ন, জীবের কৃত্য কি? উত্তর, ব্রজেন্দ্রানন্দন কৃষ্ণই কামদেব, সকলের একমাত্র নিত্য সেব্য, তার সেবাই জীবের নিত্য ধর্ম বা কৃত্য। ভগবত সেবার কথা ভুলিয়া গিয়েই জীব কখনো হামখোদাই বুদ্ধি লইয়া অহং ব্রহ্মাস্মির ভ্রান্ত ধারণায় নির্বিশেষ জ্ঞানী হয়? কখনো বা ভোগী সাজিয়া বর্ণাশ্রম ধর্ম পালনের জন্য ব্যস্ত হইয়া পড়ে? কখনো স্ত্রীর মনোরঞ্জন করাই তার প্রধান কর্ম হইয়া পড়ে? এই জন্যই বলি, হে জীবগণ, আপনারা দম্ভ, স্ত্রী পূজা ও স্ত্রৈণ্যভাব পরিত্যাগ করুন। শ্রীমতী রাধারানীর দাসকে শ্রী রূপমঞ্জরীর কৈঙ্কর্যে আত্মনিয়োগ করুন। ব্রজগোপীগণ গোত্রে অনুক্ষণ কৃষ্ণ সেবায় নিযুক্ত হন। প্রশ্ন, শ্রী নাম গ্রহণ কালে জড়চিন্তা আসে কেন? উত্তর, গুরবানুগত্যে শ্রীকৃষ্ণ নাম গ্রহণে মঙ্গল হয়। শ্রী নাম গ্রহণ কালে জড়চিন্তার উদয় হয় বলিয়া শ্রী নাম গ্রহণে শিথিলতা করিবেন না। শ্রী নাম গ্রহণ করিতে করিতে ক্রমশ ওই সকল বৃথা চিন্তা অপলজিত হইবে, তজ্জন্য ব্যস্ত হইবেন না, অগ্রেই পড়ার সম্ভাবনা নেই। কৃষ্ণ নামে অত্যন্ত প্রীতি হৃদয়ে জড়চিন্তার লোভ কমিয়া যায়। কৃষ্ণ নামে অত্যাগ্রহ না হইলে জড়চিন্তা চিরবে যাইবে? কায় মনোবাক্যে শ্রী নামের সেবা করিলেই শ্রী নামই পরমঙ্গলময় স্বরূপ প্রদর্শন করেন। প্রশ্ন, কি করে সহজে ভগবানকে পাওয়া যায়? উত্তর, যারা ভগবানের সেবা করেন সেই ভক্তের সঙ্গেই ভগবত ভক্তি লাভ হয়। ভক্তগণ ভগবানের সেবা সার করেছেন, তারা ভগবানের নাম রূপ গুণ লীলা কথাকেই জীবন সর্বস্ব করে সর্বদা সেই সব আলোচনা করেন। যারা ভগবানের সুখের জন্য সেবা করেন তাদের সঙ্গ করলেই মঙ্গল হবে। ভক্তগণ নিজের সুখের জন্য ভগবত সেবার ভান করেন না। তারা ইহকালের সুখ, পরকালের সুখ, দেহ গেহাদির সুখ, এমনকি মুক্তিও চান না। তারা ভাবে ভাবে হৃদয় ভবনে সতত ভগবানের সেবাই করেন। সেই সেবা প্রবৃত্তি কোনো বাধা মানে না। ভক্তগণ সতত ভগবান ও তদ্ভক্তের প্রতি প্রীতিযুক্ত। নিজ দেহে স্ত্রী পুত্র কন্যা দিতে, গৃহে গৃহস্থিত আত্মীয় স্বজনে বা নিজ বন্ধু বান্ধবে তাদের প্রীতি নাই। ভক্তগণ ভগবানেই প্রসন্ন, ভক্তগণ ভগবানকেই সার করেছেন এবং ভগবানও ভক্তের প্রীতিতে আবদ্ধ হয়ে নিজে সারাক্ষার বস্তু হয়েও সেই ভক্তগণকেই সার করেছেন। গ্রন্থ ভাগবত ও ভক্ত ভাগবতের সেবা দ্বারাই সহজে ভগবানকে পাওয়া যাবে। শ্রীমদ ভাগবত বলেন, নষ্ট প্রায় সবদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া, ভগবত্যুত্তম শ্লোকে ভক্তি ভবতি নৈষ্ঠিকী। প্রশ্ন, শ্রী মন্দির নির্মাণে অর্থদান কি মঙ্গলকর? উত্তর, বহু অর্থ ব্যয় করে নিজের ভোগবিলাস গৃহ নির্মাণের বিচার অপেক্ষা সেই অর্থ দ্বারা ভগবত সেবা করা, গুরু বৈষ্ণবের সেবা করা বা ভগবানের সেবা মন্দির নির্মাণ করা সুবিচার ও সুবুদ্ধি যে কত অধিক শ্লাঘ্য, কত মহামঙ্গলকর, তা ভাষা দ্বারা বর্ণনা করা যায় না। যাহারা শ্রী বিষ্ণু মন্দির নির্মাণ করেন তারা জমদ্দারে যান না, পরন্তু বিষ্ণুদূত কর্তৃক বৈকুণ্ঠেই নিত হন। যম ও তার বৃত্তগণ ভগবত সেবকগণের আজ্ঞাবহ। প্রশ্ন, শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রভু কে? উত্তর, শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রভু চৈতন্য দাস ছিলেন বটে, কিন্তু তার প্রবল অভিমান, তিনি শ্রী রূপানুগ, তিনি স্বরূপের কিঙ্কর, স্বরূপের রঘু তিনি, মহাপ্রভুর প্রেক্ষের প্রেক্ষ তিনি, স্বরূপ রূপের পরমপ্রেক্ষ তিনি। শ্রী রঘুনাথ শ্রী রাধা গোবিন্দের বড় প্রিয় সেবক, শ্রী রূপমঞ্জরীর সাহচর্যে তিনি শ্রী রাধা গোবিন্দের সেবা করিয়া থাকেন। শ্রীল রঘুনাথের শ্রী চৈতন্য দাসাভিমান থাকিলেও শ্রী স্বরূপ দামোদর ও শ্রীরূপের কিঙ্করাভিমান অধিকতর প্রবল।
সেই বার্ষভানবীর সেবার কথা এইরূপ প্রগাঢ়ভাবে আর কি কেহ বলিয়াছেন? প্রশ্ন, গৃহস্থ ভক্তের বিচার কিরূপ হবে? উত্তর, গৃহস্থ ভক্ত মনে রাখিবেন দুইটি গৃহটি শ্রীকৃষ্ণের এবং তিনি তাহার পাল্য কুকুর রূপে গৃহেই আছেন। ভালো মন্দ নাহি জানি সেবা মাত্র করি, তোমার সংসারে আমি বিষয় প্রহরী। শ্রীকৃষ্ণকে গৃহের প্রভু জানিয়া সর্বস্ব দিয়াই তাহার সেবা করিতে হইবে। গৃহব্রতগণ শ্রীহরি ও শ্রী গুরুকে পূজ্য বুদ্ধি করেন না, তারা শ্রীগুরু ও বিগ্রহকে অন্য বস্তু সামান্য দর্শন করেন। যাহারা গৃহব্রত বুদ্ধি ছাড়িয়া সর্বস্ব কৃষ্ণ সেবায় অর্পণ করেন তাহারাই কৃষ্ণ নাম করিতে পারেন। গৃহশক্তি না ছাড়িলে সর্বস্ব কৃষ্ণ সেবায় অর্পণ না করিলে গুরু কৃষ্ণের না হইলে কৃষ্ণ নাম হয় না। প্রশ্ন, কোথায় শ্রদ্ধা করিতে হইবে? উত্তর, জগতের সকল কথা ছাড়িয়া আমাদিগকে গুরুর কথায় পূর্ণ বিশ্বাস স্থাপন করিতে হইবে। কারণ গুরু কৃপা ব্যতীত অন্য কোন উপায়ে অনর্থ দূর হইবে না, মঙ্গল লাভ হইতে পারে না। এই জন্য শ্রী গুরুদেবই ভগবানের নিকট যাইবার একমাত্র উপায় ও একমাত্র নিত্য বান্ধব বলিয়া জানিতে হইবে। শ্রদ্ধা শব্দে ফুল কনফিডেন্স ইন দি ওয়ার্ডস অফ শ্রী গুরুদেব। উই হ্যাভ গট নো রিলায়েন্স ইন দি ওয়ার্ডস অফ দি সো কল্ড গুরুজ অর রিলিজিয়াস রিফর্মার অফ প্রিটেন্ডার্স। সাধু গুরুর সঙ্গ করিলেই অমঙ্গল দূর হইয়া যাইবে, শুদ্ধ ভক্তি লাভ হইবে। এজন্য উই শুড হ্যাভ ইমপ্লিসিট রিলায়েন্স ইন শ্রী গুরুদেব ইন অর্ডার টু অ্যাপ্রোচ অ্যান্ড সার্ভ দি অ্যাবসলিউট পারসন। এ সাধু ইজ হি হু উইল রিলিভ মি ফ্রম অল পাজলিং ডাউট। এ সাধু উইল গিভ মি দি হাইয়েস্ট গুড। আই শুড মেক ফ্রেন্ডস উইথ সচ এ রিয়েল গুরু হু ইজ রিয়েলি উইশিং মাই হাইয়েস্ট গুড। ইফ পারচান্স উই মিট এ রিয়েল গুরু দেন উই মাস্ট বি সেট অ্যান্ড মাস্ট বি এবল টু রিচ আওয়ার গোল। হি উইল অলওয়েজ সাপ্লাই অ্যান্ড এন্ড রিচ আস উইথ ট্রান্সেন্ডেন্টাল নলেজ অ্যান্ড সার্ভিস। প্রশ্ন, অনুসরণ ও অনুকরণের মধ্যে বৈশিষ্ট্য কি? উত্তর, যেমন আনুগত্য ও তোষামত এক নহে, তদ্রূপ অনুসরণ ও অনুকরণ এক নহে। অনেকে অনুকরণ কার্যকে অনুসরণ বলে ভ্রম করেন। দুটি কথা, অনুকরণ ও অনুসরণ। যাত্রার দলের নারদ সাজা অনুকরণ, আর সেই নারদের প্রদর্শিত ও আচরিত ভক্তিপথে গমন অনুসরণ। কৃত্রিমভাবে নকল করার নাম অনুকরণ, আর সত্য সত্য মহাজনের পথে গমন অনুসরণ। আমরা মনে করি আমরা অনুসরণ করছি, কিন্তু প্রকৃত প্রস্তাবে আমি অনুকরণই করে বসছি। অনুসরণ নিজের আচরণ, কেবল অনুকরণ কার্যের দ্বারা অনুসরণ কার্যটা হবে না। অনুকরণ ইমিটেশন বিকৃত প্রতিফলন নামক একটা ব্যাপার। অনুকরণ ও অনুসরণ কার্যদ্বয় বাহিরের দিকে দেখতে একই প্রকার। নেকি সোনা কেমিক্যাল গোল্ড ও খাঁটি সোনা পিওর গোল্ড বাহিরের দিকে দেখতে অনেকটা একই প্রকার। অনুকরণকে অপর ভাষায় ঢং বলে। আমাদের হৃদয়ে বিপ্রলিপ্ত নামে যে একটা বৃত্তি আছে, তার দ্বারা আমরা অপরকে বঞ্চনা করে নিজেদের প্রতিষ্ঠাদি সংগ্রহের জন্য এইরূপ ঢং বা অনুকরণ করে থাকি। শ্রুতপথের অনুকরণ মাত্র হলে অনুসরণ হয় না। অনুকরণ কার্য দ্বারা অনুসরণ হয় না বলিয়া সে কার্যের কোন ফলই হয় না। প্রশ্ন, ভগবান নাম ও ভগবত কথা তো বৈকুণ্ঠ বস্তু, আমরা এই জগতের থেকে তা কি করে পাব? উত্তর, ভগবান নাম ভগবত রাজ্য হইতে
कृपापूर्वक এই জগতে অবতীর্ণ হন শ্রী অর্চাবতার শ্রী নামাবতার ও শ্রী গুরুদেবতার ভগবানের কথা মান করে এই জগতে আনেন ইহারা তিন জ্ঞানী অভিন্ন শ্রী অর্চাবতার ও শ্রী নামাবতার বিষয় জাতীয় ভগবান আর শ্রী গুরুদেবতা গুরুদেবতাবতার আশ্রয় জাতীয় ভগবান অর্থাৎ শ্রী গুরুদেব বা আচার্যকে আশ্রয় জ্ঞানী করিয়া আমরা বিষয় বিগ্রহ কৃষ্ণের সন্ধান পাই তবে এখানে একটি কথা এই যে শ্রী রাধা আশ্রয় বিগ্রহ বলিয়া শ্রী রাধা নাম বা শ্রী রাধা বিগ্রহ আশ্রয় জাতীয় ভগবত বস্তু ভগবান নাম ও ভগবানে কোন ভেদ নাই কিন্তু জড়ের নামে ও জড় বস্তুতে ভেদ আছে প্রশ্ন যীশুখ্রিস্ট জগৎগুরু প্রশ্ন যীশুখ্রিস্ট জগৎগুরু তার উপদেশিত আমাদের মঙ্গল লাভে যথেষ্ট তবে আবার মহান্ত গুরুর আবশ্যক কি প্রশ্ন উত্তর আমরা জগৎগুরু ও মহান্ত গুরু উভয় স্বীকার করি কেবল জগৎগুরু বা স্বীকার করলে তাতে অনেক প্রকার অনর্থ উপস্থিত হয় মহাত্মা যীশুকে যদি জগৎগুরু স্বীকার করিয়া বর্তমানে কেহ তাহার অনুসরণ করিতে চাহেন এবং মহান্ত গুরু অনাবশ্যকতা বিচার করেন তা হইলে তিনি খ্রিস্টের বিচার কতটা ঠিকভাবে অনুসরণ করিতে পারিবেন তদ বিষয়ে প্রশ্নের অবকাশ আছে মহান্ত গুরু পারম্পর্যেই ভগবান বা জগৎগুরু আচার্যগণের বার্তা কৃপাপূর্বক আমার নিকট পৌঁছাইয়া দেন হিমালয় হইতে যে মূল জলধারা নির্গত হইয়াছে তাহা যেমন বহু দূরে এই নবদ্বীপের তটে উপবিষ্ট আমার নিকট গঙ্গার খাত আনয়ন করিয়া দিতেছে এবং আমি এত দূরে বসিয়াও হিমালয়ের জলধারা স্পর্শ করিতে পারিতেছি সেইরূপ মহান্ত গুরু ভগবত পাদপদ্ম হইতে নিঃসৃত শুদ্ধ ভক্তি মন্দাকে ধারা আমার নিকট পর্যন্ত আনয়ন পূর্বক আমার হস্তে ও শিরে প্রদান করিয়া থাকেন কিন্তু যদি ঐরূপ গঙ্গার খাত না থাকিত তা হইলে আমার মতো সাধারণ লোক বলহীন অর্থহীন লোক হিমালয়ে আরোহণ করিয়া সেই জলধারা স্পর্শ করিতে পারিত না আর হিমালয়ের সেই স্রোত সম্মেলন ছিন্ন হইয়া পড়িলে অনেক সময় দূষিত জলধারাকে হিমালয়ের পবিত্র জলধারা বলিয়া বারণ করিবার বিপদে পতিত হইতে হইত মহাত্মা যীশু 2000 বৎসর পূর্বে যে সকল কথা প্রচার করিয়াছেন তাহা যদি গুরু পারম্পর্যের মধ্য দিয়া বর্তমান কাল পর্যন্ত কোন ব্যক্তি বিশেষের নিকট প্রবাহিত না হইয়া আসে কেবল তাহা পুস্তক ও উপদেশের মধ্য হইতে খুঁজিয়া লইতে হয় তা হইলে হয়তো মহাত্মা যীশুর প্রচারিত সত্যের বিকৃতিকেই এমনকি তাহার বিরুদ্ধবাদকেই তাহার মত বলিয়া গ্রহণ করিবার ভ্রান্তি উপস্থিত হইতে পারে মহান্ত গুরু ও জগৎগুরু তিনি পূর্ব জগৎগুরুরই প্রকাশ বিগ্রহ তিনি জগৎগুরুরই কথা গুরু পরম্পর্যে প্রাপ্ত হইয়া আমার নিকট কৃপাপূর্বক পৌঁছাইয়া দিয়ে থাকেন তিনি কোন প্রকার বঞ্চক নহেন আমার তোষামতকারী নহেন আমার নিকট হইতে কোন জাগতিক বস্তুর প্রার্থী নহেন তিনি নিরপেক্ষ সত্যের বার্তা বহনকারী প্রশ্ন জীব তো তটস্থা শক্তি এই জন্য সে সেবা করিতেও পারে আবার ভোগ করিতেও পারে ভোগ বীজ তাহাতে অব্যক্ত ভাবে থাকে সিদ্ধির পরে কি জীবের সেই ভোগ বীজ বা ভোগবাসনা থাকে উত্তর না শাস্ত্র বলেন জগৎ ডুবিল জীবের হইল বীজ নাশ চৈতন্য চন্দ্রন চৈতন্য চরিত ভগবানের তটস্থাক্ষ জীবশক্তিতে কৃষ্ণমুখী চেষ্টার সহিত কৃষ্ণ বৈমুখ কর ভোগবাসনা বীজ অব্যক্ত ভাবে অবস্থিত সংসার বৃক্ষ হইতে বাসনা বীজ কাল প্রবাহে সিঞ্চিত হইয়া নানা প্রকার ভোগবন্ধন দ্বারা বাধ্যজীবকে অহরহ তৃষ্ণাকৃষ্ট করিতেছে যেরূপ মৃত্তিকায় প্রতিত বীজ জলমগ্ন হইলে উহা হইতে অঙ্কুরাদি উদ্গমের সম্ভাবনা থাকে না সেইরূপ ভগবত সেবা সমুদ্রের অতল বাড়িতে কৃষ্ণ সেবেতর ভোগ বাসনা বীজ প্রেম বন্যায় ডুবিয়া দিয়া নষ্ট হইয়া গেল এবং তা হইতে আর
বাসনাঙ্কের উদ্গম সম্ভাবনা রহিল না। প্রশ্ন, অর্থের সদ্ভাবার কিছু হয়? উত্তর, আমরা সৎকর্মী বা কুকর্মী নহি, আমরা অকৈতব হরিভক্তের পদত্রাণ বাহিনী। কীর্তনীয় সদাহরি মন্ত্রে দীক্ষিত, গ্রন্থ প্রকাশে হরিকথা প্রচারে শ্রীহরিগুরু বৈষ্ণব সেবায় অর্থের নিয়োগী অর্থের সদ্ব্যবহার, ইহা অক্ষয় ফলপ্রদ। প্রশ্ন, পরনিন্দা কি গ্রহণীয়? উত্তর, পরের স্বভাব বা কর্মের নিন্দা বা প্রশংসা করিতে নাই, ইহা শ্রীমদ ভাগবত বলিয়াছেন। শ্রী চৈতন্য ভাগবত বলিয়াছেন, পরচর্চকের গতি নাই কোন ভাগকালে, পরনিন্দকের গতি নরক প্রাপক। পরস্তবাদের নিন্দা না করিয়া আত্মসংশোধন করিলেন শ্রী গুরুদেবের শাসন ও সমালোচনা লোকের মঙ্গলের জন্য, আমাদের ঐরূপ সাঙ্গমার কার্যে না যাওয়াই ভালো। প্রশ্ন, সংসারে কি সুখ আছে? উত্তর, সংসারে প্রকৃত সুখ নাই। সংসার নানা প্রকার অঘটন ঘটাইয়া বহু অশান্তি উদয় করায়, তাতে ভালো মন্দ ও আংশিক পবিত্রতা থাকিলেও অনেক সময় নানা প্রকার অশান্তি উৎপাদন করিয়া থাকে। এই জন্য তত্ত্বেন কম্পাং শ্লোকের প্রাকত্য, শ্রী গোলকধামে এরূপ যথেচ্ছ চারিতা নাই। স্থান বিশেষে বা কাল বিশেষে যে সকল অসুবিধা উপস্থিত হয় তাহা সহ্য করা ব্যতীত অন্য উপায় নাই। প্রশ্ন, ভজনের সহায় কি কি? উত্তর, ভগবত প্রপঞ্চ যন্ত্রণাময় পরীক্ষার স্থল, সহিষ্ণুতা দৈন্য ও পরপ্রশংসা প্রভৃতি এখানে হরিভজনের সহায়। প্রশ্ন, ঠাকুরের বিষয় লক্ষণ কি সেবা? উত্তর, আমাদের সকলেরই মূল প্রয়োজন ভগবান ও ভক্তের সেবা। এই সেবা করিতে গিয়া আমাদিগকে সাধারণ বিষয়ের ন্যায় যে সমস্ত কার্য করিতে হয় তাহা ভজন প্রতিকূল নহে, বরং উভয় ভগবত ভজনের অনুকূল জানিবেন। প্রাকৃত ভোগ হইতে অবসর পাইতে হইলে গৃহস্থ ও সন্ন্যাসী উভয়েরই কৃষ্ণ ভজন আবশ্যক। প্রশ্ন, বৈষ্ণবের কৃত্য কি? উত্তর, বৈষ্ণবের আচরণ সম্বন্ধে শ্রীমান মহাপ্রভু বলিয়াছেন যে গৃহস্থের সঞ্চয় এবং বীরত্বের ভিক্ষা দ্বারা স্বকার্যে সম্পাদন পূর্বক উভয়েরই ভগবত ভজন অর্থাৎ কৃষ্ণ অনুশীলন আবশ্যক। উভয় জীবনে গ্রহাচ্ছাদন ভগবত অনুগ্রহ সাপেক্ষ, এজন্য ভগবান নির্ভরতা সকলেরই আবশ্যকৃত। শরীর সংরক্ষণের জন্য যেরূপ সকল ইন্দ্রিয়ই ক্রিয়াপর হয়, কিন্তু কোন অঙ্গ যদি তাহাতে ঔদাসীন্য প্রকাশ করিয়া শরীর সংরক্ষণ কার্যে বিমুখতা প্রদর্শন করে তাহলে শরীর নানাদিক ক্ষতিগ্রস্ত হয়। ইহা জানিলে সকল মঙ্গলার্থেরই হরিগুরু বৈষ্ণব সেবা জীবে দয়া ও কৃষ্ণ নাম ভজনী যুগপথ কৃত্য হইয়া পড়ে। প্রশ্ন, শ্রীহরি নাম ও শ্রীহরি কি একই বস্তু? উত্তর, শ্রীহরি নাম ও ভগবান শ্রীহরি দুইটি পৃথক বস্তু নহেন, একটি মাত্রই বস্তু। শ্রী নাম ও নামই অভিন্ন। শ্রী নাম প্রভুর কৃপায় শ্রীরূপ গুণ পরিকর বৈশিষ্ট্য ও লীলা শ্রী নামেই প্রস্ফুটিত হইয়া জীবকে বহির্জগতের অনুভূতি হইতে পৃথকভাবে স্থাপন করেন। সে সময় জড়বদ্ধ জীবের অন্য চিন্তা বা মনস চাঞ্চল্য থাকিতে পারে না। যাহাতে শ্রী নামের কৃপা হয় সর্বতোভাবে শ্রী নামের নিকট তাহাই প্রার্থনা করিবেন। অষ্টকাল লীলা স্মরণ প্রভৃতি অনর্থযুক্ত অবস্থার কৃত্য নহে, কীর্তন মুখেই শ্রবণ হয় এবং স্মরণের সুযোগ উপস্থিত হয়, সেই কালেই অষ্টকাল লীলা সেবার অনুভূতি সম্ভব। কৃত্রিম বিচারে অষ্টকাল লীলা স্মরণ করিতে নাই। প্রশ্ন, ভক্ত মাত্রেরই কি পূজনীয়? ভক্তের রক্ষককে? উত্তর, কাঙাল ভক্তগণের প্রতি কোন ধনী বা সম্ভ্রান্ত ব্যক্তি যদি অত্যাচার করেন তবে শ্রী নৃসিংহদেব তাহার প্রতিবিধান করিবেন।
সামাজিক উচ্চাবচর জাতি সমূহের মধ্যে যে সকল ব্যক্তি ভগবত ভক্তি আশ্রয় করিয়াছেন তাহারাই আমাদের পারমার্থিক সম্মান ও পূজার পাত্র। বৈষ্ণবী জাতি বুদ্ধি অপরাধ। প্রশ্ন, বৈকুণ্ঠ ও জগতের মধ্যে পার্থক্য কি? উত্তর, চিত জগৎ পরম উপাদেয় মূল বিম্ব সদৃশ, অচিত জগৎ তাহার হেয় প্রতিবিম্ব। প্রভেদ এই যে চিন্ময় রাজ্যে যেসব ইন্দ্রিয় কার্য করে তাহাতে কোন অচিত চিহ্নের বাধা নাই। চিন্ময় সদ্গুণ সমূহ এই অচিত জগতের সহিত বিচিত্রতায় সাদৃশ্য লাভ করিলেও অচিত জগৎ চিত জগতে বিকৃত প্রতিফলিত ছায়া মাত্র। অচিত জগতে কালকব্য বিষয় আনন্দবোধ ও নানা প্রকার অভাব প্রভৃতি ছায়ার ন্যায় দেশ কাল ও পাত্রকে বিজড়িত করিয়া রহিয়াছে। চিন্ময় জগৎ নিত্য অচিত বর্জিত সর্বশুভ ও সুখময় বিচিত্রতাপূর্ণ সর্বসদ্গুণমণ্ডিত ও অনুক্ষণ নিত্য আনন্দপ্রদ। আর অচিত জগতে নানা প্রকার হেয়তা অনুপাদেয়তা অভাব প্রভৃতি আমাদের প্রয়োজনে ব্যাঘাত সৃষ্টি করে। আমরা প্রত্যেকেই আমাদের দৈনন্দিন জীবনে এই সকল কথা অনুভব করি। প্রশ্ন, নাস্তিকের পরিণাম কি? উত্তর, শ্রী ভগবান আমাদের মঙ্গলের জন্যই সকল বিধান করিয়া থাকেন ইহা বিশ্বাস করি। নাস্তিকেরা জগতে কখনোই প্রতিষ্ঠা লাভ করিতে পারে না। দিন কতক তারা লাফালাফি করিয়া পরিশেষে দৈব শাসনে ঠান্ডা হইয়া যায়। বৈষ্ণব বিদ্বেষ ফলে নাস্তিকের ঐহিক ও পারত্রিক অমঙ্গলই ঘটে। প্রশ্ন, কামের হস্ত হইতে পরিত্রাণের উপায় কি? উত্তর, সসুখ বাঞ্ছার অপর নাম কাম। পূর্ণ বস্তুর সেবা করাই অপূর্ণ অংশের একমাত্র কৃত্য। সেবা বিমুখতাই আমাদিগকে ক্লেশে নিমজ্জিত করে। এই ক্লেশের হস্ত হইতে মুক্তি লাভ করিতে হইলে নির্মৎসর কৃষ্ণ সেবকের সেবাই আমাদের একমাত্র ঔষধ জানিতে হইবে। ইহ জগতে কৃষ্ণ সেবকই কৃষ্ণ প্রেম বিরোধী কামের হস্ত হইতে পরিত্রাণকারী। অপ্রাকৃত কামদের শ্রীকৃষ্ণের সেবামুখতার অভাবেই আমাদের প্রাকৃত কাম প্রবৃত্তি। কামের আংশিক ব্যাঘাত বা ক্ষুণ্ণতাই ক্রোধোৎপত্তির হেতু। কামকে বর্তমান কালে ব্যাধিগ্রস্ত আমার ইন্দ্রিয় শোষণের জনক জানিতে হইবে। অপ্রাকৃত কামবেদের ইন্দ্রিয় তর্পণই ব্যাধি নির্মুক্ত আমার একমাত্র বৃত্তি। কৃষ্ণ প্রপত্তি বা কৃষ্ণ সেবাই প্রাকৃত কামবীজ বিনাশ ও তাহার একমাত্র প্রতিষেধক। প্রশ্ন, সংসায় আত্মার কি মঙ্গল হয়? উত্তর, না, সংসায় আত্মার বিনাশ অর্থাৎ সংসার অবশ্যম্ভাবী। সাধুগুরুর নিকট অভিগমন করার পরিবর্তে অনুকরণ আদির সাহায্যে অনুসরণ পদ্ধতি ত্যাগ করা উচিত নয়। আমাদের নিকট রিটার্ন জার্নি টিকিট হোল্ডারের কোন দ্রব্য নাই। কেননা কৃষ্ণেতর পদার্থ মাত্রকেই আমরা ভোক্তা শ্রীকৃষ্ণের ভোগ্য বলিয়া জানি। তদ বিপরীত বিচার পরায়ণ জনগণেরই দুর্ভাগ্যক্রমে সন্দেহের উৎপত্তি এবং প্রণিপাত পরিপ্রশ্ন ও সেবার অভাব। প্রশ্ন, শ্রী গৌরাঙ্গদেব কি কৃষ্ণই? উত্তর, শ্রী গৌর সুন্দর কৃষ্ণ হইতে সর্বতোভাবে অভিন্ন বলিয়া দ্বাদশ রস পূর্ণ মাত্রায় তাঁতেই আছে। কেবল ভেদ এই যে শ্রীকৃষ্ণ সম্ভোগ বিচারময় আর শ্রী গৌর সুন্দর বিপ্রলম্ব বিচারযুক্ত। শ্রীকৃষ্ণ সেবামূর্তি আর শ্রী গৌরাঙ্গদেব সেবকের চেষ্টার অভিনয়কারী। শ্রী রাধা গোবিন্দ মিলিত ধনু ও উদার্য বিগ্রহ ব্রজেন্দ্র নন্দনী শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। শ্রী গদাধর তাহারই আশ্রয় জাতীয় শক্তি। যেখানে আমরা শ্রী গৌর সুন্দরকে প্রেডোমিনেটিং হাফ বলিয়া তাহার ট্রান্সেন্ডেন্টাল এন্টিটি আলোচনা করি, সেইখানে তাহার শক্তি গদাধরকে প্রেডোমিনেটেড ট্রান্সেন্ডেন্টাল এন্টিটি রূপে
ঔদার্য প্রকোষ্ঠে লক্ষ্য করি। প্রশ্ন, ভক্ত সেবা ও ভগবত সেবা কি সহস্তে করণীয়? উত্তর, পর্দারা অর্চন ও রন্ধন শোভনীয় নয়, তবে দীপাকে পড়িলে আতুর অবস্থায় কোনদিন উহা স্বীকার করা যায়। আমরা আনুষ্ঠবশত যদি কৃষ্ণকে না খাওয়াই এবং নিজেরা খাইয়া থাকাই জীবনের উদ্দেশ্য হয়, তবে ভগবানের সেবার প্রতি আদর কমিয়া যাইবেই। মঠের সেবকদের চিন্তাস্রোতে বিপর্যয় সাধন করা উচিত নহে। দ্রব্যং মন্দেন শুদ্ধতি বিচার অসমর্থপক্ষে আমরা গ্রহণ করি, সমর্থপক্ষে গ্রহণ করা আনুষ্ঠেরই পরিচায়ক। কৃষ্ণার্থে অখিল চেষ্টাই আমাদের লক্ষ্যটা হোক, নতুবা ব্যবহারিক জীবন গডলেস বিচারপূর্ণ হইয়া যাইবে। গড লাভিং হইলেই কৃষ্ণের জন্য রসুই করিয়া ভক্তগণকে প্রসাদ দিতে মন যায়, নতুবা নহে কোনদিন ভক্ত সেবায় বিমুখ হইতে হইবে না। প্রশ্ন, শ্রাদ্ধে পিতৃপুরুষগণকে কি প্রসাদ দেওয়াই উচিত? উত্তর, শ্রাদ্ধবাসনে মহাপ্রসাদ পরানুগত হরিনাম পরায়ণ জনগণকে দেওয়া যায়। ভগবত প্রসাদ ব্যতীত অন্য পিণ্ড দেওয়া বুদ্ধিমত্তার পরিচয় নয়। কর্মপদ্ধতি ফলভোগের আহ্বান করে, যাহারা হরিনাম করেন তাহাদের কর্মফল ভোগের বিচার নাই, কিন্তু তাহাদের আত্মীয় স্বজনের কৃত্যাই যে শ্রাদ্ধবাসনে ভগবানের ভোগ দিয়া কিয়ৎ পরিমাণে প্রসাদ দ্বারা পরলোকগত আত্মার মঙ্গল বিধানের সাহায্য করা। ভগবত ভক্তগণকে প্রসাদ দ্বারা সৃষ্টি বিধান ও হরিনাম সংকীর্তন করা একান্ত কর্তব্য। প্রশ্ন, মায়াতীত কৃষ্ণের সঙ্গে মায়াবদ্ধ আমাদের সম্বন্ধ স্থাপন কি করিয়া সম্ভব? উত্তর, কৃষ্ণের সহিত আমাদের সম্বন্ধ স্থাপন অসম্ভব মনে হইলেও করুণাময় শ্রীকৃষ্ণ কৃপাপূর্বক আমাদের অধীনতায় আশীর্বাদ ব্যবস্থা করেন। সূর্য অতি বৃহৎ হইলেও তাহার বৃহত্ব আমাদের ইন্দ্রিয় যোগানের অধীনতায় প্রতিষ্ঠিত হইবার সুযোগ ভূত আকাশ নামক একটি পদার্থের দ্বারা সম্ভব হইতেছে। সেইরূপ জীবের ভক্তিরূপ চিরাকাশ কৃষ্ণ সান্নিধ্য ও কৃষ্ণ সেবার জন্য কৃষ্ণ সম্বন্ধের সুযোগ দিতেছে। সূর্য বৃহৎ ও সুদূরবর্তী হইলেও সূর্যের কৃপালকের সাহায্যেই সূর্য দর্শন যেমন সম্ভব হয়, তেমনি শ্রীকৃষ্ণের কৃপালোকেই কৃষ্ণ কৃপার মূর্তি শ্রী গুরুদেবের সাহায্যে বা আশ্রয়েই আমরা কৃষ্ণের সেই সম্বন্ধ স্থাপনের সুযোগ পাই। ভগবত কৃপার সবই সম্ভব হয়। প্রশ্ন, শ্রী নাম ভজনের কি ফল? উত্তর, শ্রীকৃষ্ণ নাম গ্রহণকালে শ্রীকৃষ্ণের অনুশীলন হইতে থাকে এবং কৃষ্ণ ফলভোগ ও মুক্তির দুর্বাসা দূর হইতে থাকে। শ্রী নাম প্রভাবে জীবের সকল অনর্থই ক্রমশ দূরীভূত হয়। শ্রী নামই স্বয়ং কৃষ্ণ, কেবল স্বয়ং নহে স্বয়ং রূপী নাম। আমাদের দুর্দৈব অপনোদনের জন্য অন্য কোন উপায় নাই শ্রী নাম ভজন ব্যতীত। শ্রীকৃষ্ণ নামানন্দই আমাদিগকে জড়ানন্দ অর্থাৎ ভোগ চিন্তা হইতে রক্ষা করে। কৃষ্ণ ভোগ্য আমি, আমার নিত্য রূপে কৃষ্ণ প্রীত হইয়া আমাকে আকর্ষণ করিলে আমি তাহার নিত্য রূপে মুগ্ধ হই। প্রশ্ন, শ্রী চণ্ডীদাস কি শুদ্ধ ভক্ত? উত্তর, নিশ্চয়ই শ্রী চণ্ডীদাস শুদ্ধ ভক্ত বলিয়াই ভগবান শ্রী গৌরাঙ্গদেব তাহার গীত শ্রবণ করিতেন। সেই চণ্ডীদাসের চিত্তবৃত্তি সর্বিচারের চিত্তবৃত্তি। সর্বিচার আপনাকে কৃষ্ণ পৃষ্ঠানুগ জানেন। চণ্ডীদাস ও রামীর মধ্যে কদর্য ব্যাপার কিছুই ছিল না। শ্রী চণ্ডীদাস প্রেমিক ভক্ত, সসুখ বাঞ্ছার লেশ মাত্র তাঁতে নাই। জড় ভোগবাদীগণ তাহাকে বুঝিতে না পারিয়া তাহার চরণে অপরাধী হইয়া নরকগামী হইতেছে। আধ্যাত্মিক বা সেন্সুয়াস বিচারে যে চণ্ডীদাস তা শুদ্ধ ভক্ত চণ্ডীদাস নহে। আধ্যাত্মিকগণ অপ্রাকৃত চণ্ডীদাসকে
চিনিবার অযোগ্য। অপ্রাকৃত দেহে মধুর রসের সেবক জড়ভোগী পুরুষাকৃতি নহে, প্রাকৃত স্ত্রী দেহ ও অপ্রাকৃত ভক্তিরাজ্যের চিদানন্দ দেহের মধ্যে আকাশ পাতাল ভেদ আছে, উহাই শুদ্ধ ভক্ত চণ্ডীদাসের মত। চণ্ডীদাস ও বিদ্যাপতির পাঠকগণ যদি মায়ের প্রভু অভিমান বা প্রভুত্ব স্ক্রিয়া পরিত্যাগ করিয়া কৃষ্ণ গাছ সম্বন্ধে নিযুক্ত হন, তা হইলে কৃষ্ণকে ভোগ্য জ্ঞানের পরিবর্তে স্বগতভাবে প্রভু জানিবার চিদ বোধের সম্প্রকাশ হয় এবং বিদ্যাপতি ও চণ্ডীদাসের কৃষ্ণ কথাগুলি প্রকৃত মর্ম বুঝিতে পারিয়া আর বিদ্যাপতিকে লক্ষ্মীর উপপত্রে বা চণ্ডীদাসকে রানীর উপপত্রে স্থাপন পূর্বক নিয়োগধারণার বঞ্চনা লাভ করিতে হয় না। প্রশ্ন, নিজের চিকিৎসা নিজে করা কি উচিত? উত্তর, সংসারী লোকের এত কষ্ট দেখিয়াও যাহারা সংসারে প্রবিষ্ট হয় তাহাদের সুখইচ্ছনা অতি প্রবল না হইলে ওরূপ বিপন্ন হইবার ইচ্ছা হয় না। প্রত্যেক জন্মেই পিতামাতা পাওয়া যায়, কিন্তু সকল জন্মে মঙ্গলের উপদেশ পাওয়া না যাইতেও পারে। নিজের চিকিৎসা নিজে না করিয়া সদ্বৈদ্যের আশ্রয় গ্রহণেই মঙ্গল হয়। প্রশ্ন, সেবা কি অবশ্য করণীয়? উত্তর, আমাদের কর্তব্য গুরু কৃষ্ণের সেবা আমরা করিয়া যাইব, তখন কৃষ্ণের যা ইচ্ছা তাই হইবে। কৃষ্ণ যাহাকে যখন যেরূপ মতি দেন আমাদের তাহাই স্বীকার্য। লোকগঞ্জনার ভয়ে শ্রী বার্ষভানবী দেবী কৃষ্ণ সেবা কখনোই পরিত্যাগ করেন না। প্রশ্ন, রিজান্তি করিয়া কি শ্রী গুরু গৌরাঙ্গের নিকট আসা উচিত? উত্তর, কখনোই না। যাহারা রিজান্তি করিয়া মঠে আসেন তারা সম্পূর্ণভাবে ভগবানকে চান না। যে প্রকৃত পক্ষে ভগবানকে চায় সে কি ভগবানের নিকট আসিয়া আবার ফিরিয়া যেতে চায়? ভগবত সেবক অভিমান জাগিলে কি কেহ সাক্ষাৎ ভগবত সেবা ছাড়িয়া মায়ার সেবা করিবার জন্য পুনরায় ব্যস্ত হয়? দিব্যজ্ঞান যাদের হয়েছে তারা কোনোদিন রিটার্ন টিকিট করে ইষ্টদেবের নিকট আসেন না বা আসিতে পারেন না। যাহাদের প্রভু অভিমান ও কর্তৃত্বাভিমান আছে, যাহাদের লাল্যপাল্য আছে, ভগবান ব্যতীত যাহাদের অন্য কেহ আছে বা অন্য কিছু আছে, যাহাদের গুরুদাস অভিমান হওয়ার পরিবর্তে পতি পিতা পণ্ডিত মূর্খ ধনী নির্ধন প্রভৃতি মায়িক অভিমান আছে, তাহারাই সেব্যকে ছাড়িয়া স্ত্রী পুত্র কন্যা প্রভৃতি সেবক অভিমানে প্রমত্ত হইয়া উদ্বেগ ও দুঃখ পায়। এই জন্য শাস্ত্র আমাদিগকে গুরু কৃষ্ণের নিকট গমন করার পরিবর্তে অভিগমন করিতে বলিয়াছেন। অভিগমনে নো কোশ্চেন অফ রিটার্ন। শ্রুতি বলেন তদ বিজ্ঞানার্থম স্বগুরুমেবাভিগচ্ছেত্। অভিগমন অর্থে আশ্রয়। প্রশ্ন, কিভাবে লোককে কথা বলতে হবে? উত্তর, মানুষের রোগ রকম রকম, এদের পৃথক পৃথক করে চিকিৎসা করা দরকার। রোগ নির্ণয় না হলে ঠিক চিকিৎসা হবে না, তাতে রোগও সারবে না। প্ল্যাটফর্ম স্পিকার এরূপ ভিন্ন ভিন্ন রোগীর বেশি উপকার করতে পারেন না, তাতে কিছুটা উপকার হতে পারে। আমি 40 বছর যাবৎ কোন লোকই পাই নাই, শাস্ত্রী প্রভুবাদের কথা, আমি 40 বছর যাবৎ কোন লোকই পাই নাই। তারপরে যেসব লোক পাচ্ছি তারা খানিকটা কথা শুনছে আর খানিকটা নিজেদের বিদ্যা বুদ্ধির সম্বল ছাড়তে চাচ্ছে না। জগতের জনগণ লোকপ্রিয়তার অনুসন্ধিৎসু, বাস্তব সত্যের অনুসন্ধিৎসু নাই বললেই হয়। যারা ধর্মের প্রচারক বলে জাহির করছেন তারা মানুষকে না চটিয়ে সকলের মন রক্ষা করে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই ব্যস্ত। সত্য কথা বললে ও সত্য কথা শুনলে পপুলারিটির জনপ্রিয়তার পরিচর্যা করা যায় না। এই জন্য আমরা বহির্মুখ জনগণের গণমতের সাপোর্ট সহানুভূতি চাই না। প্রশ্ন, ভগবৎ সেবা কি নিজে নিজে বা অন্য লোকের সঙ্গে হয় না?
উত্তর, যারা সেবা করেন পরমেশ্বর জাতীয়কে সেবক রূপে নিযুক্ত করেছেন, তাদের সঙ্গ ছাড়া অন্যের সঙ্গে বা নিজের খেয়ালে কি করে সেবা হবে? যারা ধর্ম অর্থ কাম মোক্ষ চান তারা তো সেবক নন, বা যারা সেবার অভিনয় মাত্র করে সেব্য বস্তুকে নিজ ইন্দ্রিয় তৃষ্টির নফর করবার জন্য প্রস্তুত তারাও সেবক নন। সুতরাং তাদের সঙ্গ কিরূপে সেবা হবে? সাধারণ বদ্ধজীবের নিজে নিজে বা ওই জাতীয় অপর লোকের উপদেশ বা পরস্পর আলোচনায় কিছুতেই কৃষ্ণের মতি হবে না, যেহেতু তারা গৃহব্রত গৃহাসক্ত। গৃহব্রত তারাই যারা জাগতিক ব্যাপার নিয়েই ব্যস্ত, এই জন্য শাস্ত্র বহির্মুখ লোকের দুষ্টাঙ্গ ত্যাগ করতে বলেছেন। সাধুর কার্য হচ্ছে অ্যাবসলিউটের ত্যাগে, বাস্তব বস্তুর সংস্পর্শে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই থাকা। এইরূপ সাধুর সঙ্গ হলেই সেবা প্রবৃত্তি জাগবে। সাধু তাকেই বলে যার সংস্পর্শে আসলে তিনি তার বাক্যাত্রের দ্বারা আমার সব অসুবিধা ছাড়িয়ে দিতে পারেন, সংসারের প্রতি আসক্তি মনোধর্ম সব ছিন্ন করে দিতে পারেন। সঙ্গ কৃপে হয় কিসে হয়? কান দিয়ে। অন্যভাবে দুঃসঙ্গ হয়ে যেতে পারে, কান দিয়েও সৎসঙ্গ না হতে পারে যদি প্রণতি বাদ দিয়ে অহমিকাই প্রবণ করি। প্রশ্ন, হরিনাম ছাড়া কি অন্য উপায়ে আমাদের মঙ্গল হবে না? উত্তর, কি করে হবে? হরিনাম কীর্তন তো যুগধর্ম, যুগধর্ম বাদ দিয়ে তো যুগবাসীর মঙ্গল হতেই পারে না। মঙ্গলময় ভগবান আমাদের মঙ্গলের যে ব্যবস্থা দেবেন সেই হরিনাম সংকীর্তন ছেড়ে অন্য পথে কি করে মঙ্গল হবে? হরিনাম কীর্তন ছাড়া অন্য অল্টারনেটিভ আছে? ইহাই তর্কপথ। হরিনামের আর অন্য কোন অল্টারনেটিভ কল্পনা করাটাই এই পৃথিবীর চিন্তা স্রোত। যারা হরিনাম গ্রহণকারী দিয়াকে একটা পার্টি মনে করছেন, হরিনাম শ্রবণ কীর্তনই একমাত্র পথ নয় যারা মনে করছেন, তারা অপ্রাকৃতকে মাপতে যাচ্ছেন, ভগবানের আদেশ বা নির্দেশ তারা লঙ্ঘন করছেন। এই জন্য তারা মাপার দল বা মায়ার দল, অভক্ত সম্প্রদায়। খোদার উপর খোদগিরি করতে যাওয়া ভালো নয়, তাতে সর্বনাশ হয়, অমঙ্গলই হয়। শাস্ত্র কি বলছেন শুনুন। হরের নাম হরের নাম হরের নামই বকে বলাম কনৌ নাস্তেব 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 গতিরন্যতা। প্রশ্ন, চৈত্য গুরু বা অন্তর্যামীর কৃপা জিনিসটি কিরূপ? উত্তর, চৈত্য গুরু দীক্ষা গুরু ও শিক্ষা গুরুর উপদেশ গ্রহণের শক্তি দেন। চৈত্য গুরুর কৃপা ব্যতীত অন্তর্যামীর কৃপা ভিন্ন, মহান্ত গুরুর দীক্ষা গুরু ও শিক্ষা গুরুর কথা বোঝা যায় না, তার কৃপা পাওয়া যায় না। চিত্তের মলিনতা দূর হয় না, শিক্ষা দৃঢ় হয় না। চৈত্য গুরুই কৃপা করে দীক্ষা গুরু ও শিক্ষা গুরুর কৃপা গ্রহণের যোগ্যতা প্রদান করেন। শ্রী চৈতন্য দেব স্বয়ং দীক্ষা গুরু রূপে দিব্য জ্ঞান ও শুদ্ধ ভক্তি প্রদান করেন। নিজ অভিন্ন শিক্ষা গুরু সকলকে জগতে প্রদান করে সেই ভক্তি সংরক্ষণ করেন এবং নিজেই চৈত্য গুরু হয়ে সেবনমুখ জীব হৃদয়ে সেই দীক্ষা ও শিক্ষা গ্রহণ করবার শক্তি দেন। প্রশ্ন, বেদান্ত কি পঠনীয়? উত্তর, বেদান্ত শাস্ত্রের আলোচনা করা অবশ্যই কর্তব্য, তবে শঙ্কর ভাষ্য পড়া উচিত নয়। শ্রী ভাষ্য বা গোবিন্দ ভাষ্যের সাহায্য নিয়ে বেদান্ত পড়লে মঙ্গল অবশ্যই হবে। শ্রীমদ ভাগবত বেদান্তের অকৃত্রিম ভাষ্য, শ্রী ভাগবতের আনুগত্যেই বেদান্ত পড়তে হবে। বেদান্ত শাস্ত্রে শ্রী হরিনাম প্রভুর কথা আছে, অনাবৃত্তি শব্দ অনাবৃত্তি শব্দ, শ্রী হরিনাম প্রভুর কীর্তনের সহিত বেদান্ত পাঠ করা অবশ্য কর্তব্য। প্রশ্ন, জ্ঞানী ও ভক্তের সন্ন্যাসে পার্থক্য কি? উত্তর, ভগবত ভজনই পূর্ণ সন্ন্যাসের অবস্থা। জ্ঞান মার্গীয়গণের
अहम ब्रह्मास्मि विचारे सन्यास परब्रह्मेर सेवा परित्याग तारा सन्यास करते गए भगवान सेवा त्याग करते करेछेन अनुक्षण भगवत भजनी जे प्रकृत सन्यास एक कथाटा दुर्भागा तादेर माथाय ढुकलो ना তাই মায়াবাদী সন্ন্যাসীগণ কৃষ্ণের নাম রূপ গুণ পরিকার বৈশিষ্ট্য ও লীলা সকলের সহিত সন্ন্যাস করেছেন মানে সবই ছেড়েছেন কিন্তু ভক্তের সন্ন্যাস ভক্তি ও মুক্তির সহিত মায়াবাদী ভক্তির সহিত সন্ন্যাস করতে গিয়ে ভক্তির সহিত সন্ন্যাস করেছেন আর ভগবত ভক্তগণ ভক্তি ও মুক্তি কামনার সহিত সন্ন্যাস করে সেই ভক্তি দেবী চরণাশ্রয় করেছেন শ্রুতি দেবী যার শ্রীচরণ নখের অর্চন করেন ভগবত ভক্তগণ সেই অপ্রাকৃত শ্রীনামের অনুশীলনের প্রতি সন্ন্যাস গ্রহণ করেন নাই শ্রীনামকে অনিত্য জ্ঞান করেন নাই কারণ তারা শ্রীনামাশ্রিত শ্রীনামের সেবক তাই তারা সতত শ্রীনাম ভজনে তৎপর প্রশ্ন মঙ্গল কি করে হবে উত্তর কৃষ্ণ ও কৃষ্ণের আশ্রয় গ্রহণ করলেই সুবিধা হবে যে ব্যক্তি নিজেকে কর্তা মনে করে তার মঙ্গল হয় না আত্মার বৃত্তি উন্মেষিত করতে হলে শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করা দরকার ভক্ত ভ্রুবের সঙ্গ দ্বারা মঙ্গল কখনই হবে না কৃষ্ণ পাদ পদ্ম সেবা ব্যতীত সবই অসুবিধা সবই অমঙ্গল ধর্ম কামনা অর্থ কামনা কামিনী কামনা প্রতিষ্ঠা কামনা মোক্ষ কামনা এগুলি ভক্তি নয় প্রত্যেক কার্যে প্রত্যেক পদক্ষেপে প্রত্যেক চিন্তায় যদি কৃষ্ণের সেবা হয় তবেই তা ঠিক হল তাতেই মঙ্গল হবে সত্য সত্য অকৃত্রিম সাধুর অনুসন্ধান করা দরকার আমাদের চিত্তে যদি আলস্য কপটতা ও অন্যবিলাস থাকে তাহলে সেরূপ সাধু বা গুরু মিলবে কৃষ্ণের সংকীর্তনকারী কৃষ্ণ প্রেষ্ঠ শ্রী গুরু পাদপদ্মের আশ্রয়েই বাস্তব চরমঙ্গল লাভ হবে ভাগ্য ভালো হলে কৃষ্ণ কৃপায় নিশ্চয়ই এরূপ সদ্গুরু মিলবেই মিলবে দুশ্চরিত্র লোক হরিকীর্তন ও শ্রীমদ ভাগবত পাঠ করতে পারে না ভক্ত ভাগবতী শাস্ত্র পাঠ করতে হরিকীর্তন করতে পারেন চরিত্রহীন অন্যাবিলাসী দাম্ভিক ব্যক্তির মুখে হরিকীর্তনামৃত বের হয় না তারা যে সকল কথা বলে সেগুলি মায়ার কুহক বা বিষ এই জন্য যার তার কাছে পাঠ ও হরিকথা শুনতে নেই তাতে মঙ্গলের পরিবর্তে অমঙ্গলই হয়ে যায় গুরু ত্যাগী ও গুরু সেবা বিমুখ ব্যক্তির সঙ্গ দৃঢ়ভাবে পরিত্যাজ্য তারা অসৎ তাদের সঙ্গ করলে জীবের সর্বনাশ হয় গুরুনিষ্ঠ ভক্তের কাছেই হরিকথা শুনতে হবে তাহলে আমাদেরও গুরুনিষ্ঠা নামনিষ্ঠা ও হরিগুরু পাদপদ্মে শরণাগতি হবে হৃদয়ে দৃঢ়তা বল ও সাহস আসবে এরূপ নিষ্কিঞ্চন গুরুনিষ্ঠ ভক্তের কাছে হরিকথা শ্রবণ করলে তার সঙ্গপ্রভাবে ভক্তি একমাত্র আশ্রয়নীয় এই সুবিচার আসবে তখন নির্বিশেষবাদ কর্ম জ্ঞান যোগ সব তুচ্ছ হয়ে বোধ হবে কৃষ্ণ কৃষ্ণাশ্রয়ই একমাত্র মঙ্গল ভগবানের পাদ পদ্ম যদি আশ্রয় করি তাতে লেখাপড়া শিখি বা না শিখি বল থাকুক আর নাই থাকুক কিছুতেই অসুবিধা নাই ভগবানের ভক্তগণ মানবের উপকারের জন্য এই জগতে আসেন তাদের জগতের কোনো কর্তব্য নাই এই জগতে আসবার কোনো আবশ্যকতা নাই জীবের বহির্মুখ প্রবৃত্তিকে পরিবর্তিত করে কৃষ্ণোন্মুখ করাই তাদের